বান্দরবানের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পূরবী বার্মিস মার্কেট প্রাঙ্গণে গুম, হত্যা ও গায়েবী মামলাসহ সকল কিছুর বিচারের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাচিং প্রুজেরি, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক উম্মে কুলসুম সুলতানা লীনা, জেলা ছাত্র দলের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যে সকল গুম, হত্যা ও নির্যাতন হয়েছে তা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচার করতে হবে। তাই দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।